কেন্দ্রের মূল্যবৃদ্ধি ভাতা বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন চিত্তরঞ্জন রেলওয়ে কর্মচারীরা। ভারত সরকার করোনার ফলে অর্থনৈতিক চাপের কারণে কেন্দ্র সরকারি কর্মচারীদের মূল্যবৃদ্ধি ভাতা নিষিদ্ধ করেছে। কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যার ফলে চিত্তরঞ্জন কারখানার এনআইএফআর সংস্থা বৃহস্পতিবার চিত্তরঞ্জন ডাক বিভাগের কার্যালয়ের কাছে একটি পোস্টকার্ড অভিযান চালায়, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মূল্যবৃদ্ধি ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। চিত্তরঞ্জন রেল কর্মচারী ইউনিয়নের এনএফআইআর সাধারণ সম্পাদক স্বপন লাহা জানিয়েছেন যে আজ চিত্তরঞ্জন এনআইএফআর সংগঠনের তরফে চিত্তরঞ্জন রেলওয়ে কর্মচারীরা মূল্যবৃদ্ধি ভাতা না দেওয়ার প্রতিবাদ জানিয়ে তারা পোস্টকার্ড অভিযান শুরু করেন, যার মধ্যে আজ প্রধানমন্ত্রীর কাছে 1500 পোস্টকার্ড পাঠানো হয়। মন্ত্রী মহোদয় নে 1 জানুয়ারি সে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী কা ডিএ কো ফ্রিজ কিয়ে হ্যায়। শায়দ আপকো মালুম হোগা কি জো হ্যায় পুরে দেশ মে রেলওয়ে কা কর্মচারী সে জিতনে সরকারি কর্মচারী হ্যায় ও ইস লকডাউন পিরিয়ড মে জিস তরহ সে দেশ মে আপনা সেবা অর্পিত কিয়ে হ্যায়। শায়দ হমে লাগতা হ্যায় কি রেলওয়ে কা কর্মচারী কে সাথ সারে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী কা এবং পেনশন ভোগীয় কে সাথ নাইনসাফি হো রহা হ্যায়। और इसी दरमियान में पूरे ऑल इंडिया एनएफआईआर के जो नेतृत्व हैं पूरे रेल कर्मचारी के बीच में एक पोस्टकार्ड कैंपेन चला रहे हैं, जिस पोस्टकार्ड कैंपेन के तहत में आके हम लोग भी आज चित्तरंजन मेंस कांग्रेस के तरफ से लगभग आज हम लोग 10000 पोस्टकार्ड कलेक्शन करने का कोशिश किए हैं। आज हम लोगों ने 1500 डाले हैं, कल से हमारा कार्यक्रम जारी रहेगा। 10000 पोस्टकार्ड हम लोग यहाँ से माननीय प्रधानमंत्री को रिक्वेस्ट कर रहे हैं कि हमारा डीए हमको फ्रीज मत कीजिए, हमको रिलीज कीजिए, क्योंकि हम आपके साथ हैं, हम देश को बनाने में अपनी पूरी क्षमता को लगाए हुए हैं। ये सरकार अनैतिक भावे केंद्रीय सरकारी कर्मचारी एवं पेंशन भोगी देर जे डीए 4% डीए जेटा रिलीज करा हुए छिलो, कैबिनेट अप्रूवल हुए छिलो, सेई डीए फ्रीज करे दिया हलो। সেই তার প্রতিবাদে সেই ডিএর দাবিতে এনএফআইআরের পোস্টকার্ড ক্যাম্পেনের এই পরিকল্পনা সারা ভারতবর্ষের রেলকর্মীরা এতে অংশগ্রহণ করছেন। চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রথম দিন এই ক্যাম্পেন অর্গানাইজ করা হলো। আজ প্রায় 1500 মতো পোস্টকার্ড আমরা প্রতিবাদ স্বরূপ প্রধানমন্ত্রীর কাছে পাঠালাম, আগামী দিনে আরও পোস্টকার্ড কালেকশন করে পাঠানো হবে। যে কোনো উপায়ে হোক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে অধিকার মহার্ঘ ভাতা প্রতি 6 মাস অন্তর এক কিস্তি করে মহার্ঘ ভাতা বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সিদ্ধান্ত 1964 সালে হয়েছিল, এই প্রথমবার ভারত সরকার সেটাকে অগ্রাহ্য করে অনৈতিকভাবে সে ডিএ ফ্রিজ করে দিল, ডিএটা কেটে দিল। তার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত সরকার পুনরায় রিস্টোর না করছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এইটা প্রথম পোস্টকার্ড। কত লক্ষ মাত্রা রাখা হয়েছে পোস্টকার্ড ক্যাম্পেইনিং? অন্তত 10 লক্ষ রেল কর্মচারী। আমাদের উদ্দেশ্য আছে প্রত্যেকটি রেল কর্মচারীর কাছ থেকে পোস্টকার্ড নিয়ে পোস্টকার্ড ক্যাম্পেইনিং প্রতিবাদ হবে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো, সেই লক্ষ্যের জন্য আমরা এগিয়ে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।